দেশের সাইবার ক্রাইমের দ্বারস্থ হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী। ফেক অ্যাকাউন্ট নিয়ে অত্যন্ত সমস্যায় পড়েছেন কে আপন কে পর খ্যাত জনপ্রিয় অভিনেত্রী তিতলি আইচ। ফেসবুকে তিতলির নামে একটি ভুয়ো অ্যাকাউন্ট রয়েছে বহুদিন ধরেই। তিতলির নিজের কোনো অ্যাকাউন্ট নেই, তাই তিনি এতদিন ব্যাপারটা জানতেন না। তবে এই অ্যাকাউন্ট থেকে তিতলির বিভিন্ন ফটো ভিডিও নিয়মিত শেয়ার করা হয়। এছাড়া ইন্ডাস্ট্রির বহু মানুষই এই অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্টে রয়েছে, তাদের সঙ্গে কথাও বলা হয় তিতলির নাম করে। এটা এতদিনে জানতে পারেন তিতলি এবং তাতে বেশ সমস্যায় পড়েছেন এই অভিনেত্রী। তিতলি জানিয়েছেন ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে তার রেপুটেশন খারাপ হচ্ছে এবং তাই হয়তো তিনি খুব শীঘ্রই সাইবার ক্রাইমের দ্বারস্থ হবেন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।